দৃশ্যটি দেখে কোনো পছন্দের ওয়েস্টার্ন সিনেমার কথা মনে পড়ছে কি? মুভির এই অ্যাডভেঞ্চার এখন দেশেও উপভোগ করা যাবে। যারা হর্স রাইডিং পছন্দ করেন তাদের জন্য এ সুযোগ করে দিচ্ছে দেশের প্রথম বেসরকারি হর্স রাইডিং প্রতিষ্ঠান হর্স রাইডিং ট্রেনিং সেন্টার। ছেলেবেলা থেকেই ওয়েস্টার্ন মুভির ভক্ত ছিলেন জাহেদুল ইসলাম রাজীব। সেখান থেকেই ঘোড়ার প্রতি ভালোবাসা তার। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নেশায় রূপ নিয়েছে এই ভালোবাসা। প্রশিক্ষণের জন্য চলে যান বিদেশে। ট্রেনিং শেষে নানা দেশ থেকে হর্স ট্রেইনার হিসেবে কাজের অফার পেলেও সেটি গ্রহণ করেননি জাহেদুল ইসলাম, বরং দেশেই কিছু করার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেন তিনি। ঢাকার পূর্বাচলে 300 ফিটের কাছে শুরু করেন ট্রেনিংয়ের কার্যক্রম। সেখানেই পরিচয় সৌভিক আহমেদের সঙ্গে। এরপর তাকে নিয়ে পাকাপোক্তভাবে যাত্রা শুরু হয় হর্স রাইডিং ট্রেনিং সেন্টারের। ভারত এবং সৌদি আরব থেকে ট্রেনিং করে আসার পরে যখন আমি অনলাইন প্ল্যাটফর্মে দেখি যে বিভিন্ন জায়গা থেকে আমাকে নক করা হচ্ছে, যে আমেরিকান মিশিগান থেকেও আমার একটা অফার এসেছিলো জবের, তো সেখানে আমি না গিয়ে আসলে দেশের জন্যই কিছু করার জন্য আমি চেষ্টা করছিলাম। আর আমাদের দেশে যেহেতু এটা একদমই নেই, সেই তুলনায় আমি চিন্তা করলাম যে আমাদের দেশেই একটা হর্স রাইডিং একাডেমি খোলার জন্য। ম্যাক্সিমাস, বোরাক আর ডিফেন্ডার এই তিনটি ঘোড়া দিয়ে বর্তমানে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। ঘোড়ায় চড়ার খুঁটিনাটি বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে শেখান জাহেদুল ইসলাম। হর্সম্যানশিপ আগে আমাদের তৈরি করতে হয়, তারপর কিছু গ্রাউন্ড ওয়ার্ক থাকে, গ্রাউন্ড ওয়ার্কগুলোকে আমরা শেষ করে তারপর আমরা দেন আমরা ঘোড়ার উপর আমাদের স্টুডেন্টদেরকে মাউন্টেন করাই। দুটো রেন আপনি একসাথে সমান করেন সমানভাবে, হ্যাঁ হ্যাঁ এইভাবে। এরপর আপনি আরও এই পাশে আসেন, হ্যাঁ। এবার স্টিরাপে বাম পাটি ইনস্টল করেন, এডি প্রেস করেন, হুইপ যাও, রেনটা ঝাঁকিয়ে দেন, হ্যাঁ। আপনি এবার বাম দিকে টান দেন, আপনি রেনটা বাম দিকে টান দেন, দেখবেন এটি বাম দিকে যাচ্ছে, এবং ডান দিকে টান দেন, দেখবেন ডান দিকে আসতেছে। ঠিক সেম পজিশনে আপনি যদি হোল্ড করতে চান, দুটো একসাথে টান দিবেন, পুল করবেন, তাহলে দেখবেন আপনি আপনার হর্সটি দাঁড়িয়ে গেছে। সো আপনি হোল্ড করছেন। প্যাশন আর অ্যাডভেঞ্চার এই দুইয়ের মিশেলেই ঘোড়া চালানো শেখার জন্য উদ্বুদ্ধ করে প্রশিক্ষণার্থীদের, পাশাপাশি এখানকার পরিবেশও বেশ আকর্ষণ করে তাদের। এখানে যখন আমি কন্টিনিউয়াসলি রাইডিং করা শুরু করলাম, আমি দেখলাম যে আসলে এখানকার টেকনিক্যাল জিনিসগুলো এত স্মুথ, লাইক বসার পজিশন, আপনি যখন ঘোড়াতে যখন ব্যালেন্স ওয়েতে বসবেন, এইটা আপনার বডির মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স দেয়। এখন মোটামুটি লেভেলে আমি হর্স রাইডিং গ্যালোপিং করতে পারি, এবং সেই সাথে এখানে যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে আসলে হর্সের যে বিহেভিয়ার, লাইক হচ্ছে গিয়ে ঘোড়া এখন কী পজিশনে আছে, ওর মুডটা কী, ও কীভাবে আপনার এখন কী চাচ্ছে, এই জিনিসগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, সেইটাই এখানে খুব ভালোভাবে শেখানো হচ্ছে। প্রায় 1 বছরের মতো আমি এটা কোর্স করছি, সবসময় নতুন কিছু শিখতে পারছি, নতুন ওয়াইল্ড অ্যানিমেলের সাথে আমার পরিচয় হচ্ছে, এক এক হর্সের বিহেভিয়ার এক এক রকম, এই জন্য আমার কোর্সের নতুনত্ব অনেক বেশি এবং আমি সুন্দরভাবে শিখতে পারছি। আমার ইন্টারন্যাশনাল ট্রেনার আমাকে খুব সুন্দরভাবে এটা শিখাচ্ছেন। এখন পর্যন্ত 300 বেশি হর্স রাইডার প্রশিক্ষণ নিয়েছেন এই প্রতিষ্ঠান থেকে। বর্তমানে প্রশিক্ষণে আছেন 50-এর অধিক। কোর্স কারিকুলাম এই মুহূর্তে আমাদের বিগিনারদের জন্য দুইটা কোর্স আছে, একটা রেগুলার কোর্স এবং অ্যাডভান্স কোর্স। তো রেগুলার কোর্সটাতে হচ্ছে আপনি একটা ঘোড়ার উপরে উঠে ঘোড়াকে গাইড করে কীভাবে আপনি ঘোড়াটা চালাতে পারবেন সেটা আমরা শেখাই, এবং অ্যাডভান্স কোর্সে এই রেগুলার কোর্সটা ইনক্লুডেড, প্লাস আমরা আরও 5টা সাবজেক্ট ওখানে শেখাই, যেমন হর্সকে কীভাবে আপনি কেয়ার করবেন, ওর বিহেভিয়ারে কোন বিহেভিয়ারের কারণে আপনি কী বিহেভ করবেন, স্যাডেল কীভাবে পড়াতে হবে, এবং বাইরের দেশের বিভিন্ন ঘোড়ার কমান্ডগুলো, ইন্টারন্যাশনাল কমান্ডগুলো কীভাবে আমরা করছি। আমাদের আরেকটা কোর্স আছে যেটা ক্যারিয়ার, ওখানে হচ্ছে আমরা একজন কীভাবে ঘোড়াকে এবং স্টেবলে কীভাবে কাজ করবে এই জিনিসগুলো নিয়ে শেখাবো, এটা বিজনেস কীভাবে রান হয় সেটা নিয়েও আমরা তাদেরকে শেখাবো। কোর্স ফি বিগিনারদের জন্য এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে রেগুলার কোর্স, যেটা 5,000, অ্যান্ড যেটা আমাদের অ্যাডভান্স কোর্স সেটা 10,000। ঘো
ঘোড়া চালানোর জন্য এই কাজটি শৌখিনতার মধ্যে আটকে না রেখে এটিকে পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে যেতে চান জাহেদুল ইসলাম। আমরা কোর্স রেখেছি যারা আমাদের এখান থেকেই করে গিয়ে দেশের বাইরে জনশক্তি হিসেবে এবং দেশের রেমিটেন্স অর্জন করতে পারবে এমন একটা প্রশিক্ষণ, এটাও একটা কারিগরি প্রশিক্ষণ যা আমাদের দেশের বাইরেও বিভিন্ন স্টেবলে গিয়ে কাজ করতে পারবে, তো এটা একটা ভালো সম্ভাবনা আছে। ট্রেনিং শেষে নির্দিষ্ট ফি পরিশোধ করে নিয়মিত ঘোড়া চালানোর সুযোগ রয়েছে এই ট্রেনিং সেন্টারে।